হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো এবং দেখবো, সেটা হচ্ছে রিসেন্ট একটা ঘটনা যেটা নিয়ে তুমুল আলোচনা চলছে আর কি। সেটা ক্রিকেট, ক্রিকেটীয় বিষয়। আমরা জানি যে ইমার্জিং এশিয়া কাপ চলছে এখনও, এবং সাথে সাথে মহিলা ক্রিকেট দল বাংলাদেশ এবং ভারতের একটা সিরিজ ছিল, এবং সেটা ওয়ানডে সিরিজটা ড্র হয়েছে। এবং সেই ম্যাচে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেগুলো মানে কিছু কিছু ঘটনা যেগুলো ঘটেছে সমষ্টিগতভাবে একটা বিরাট আকার ধারণ করেছে, এবং দুই প্রান্তেরই মানুষজন এটা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছে, বিশেষ করে বাংলাদেশের মানুষজন। তোমরা যারা রয়েছো তারা সেটাই খুব প্রকাশ করেছ, এবং সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটা ডেইলি ক্রিকেট থেকে নিয়েছি আমরা ভিডিওটা। এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আগে দেখে নিই, তারপর আরও কথা হবে। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ভদ্রলোকের খেলায় অভদ্র আচরণের দেখা এর আগে মিলল। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর যেন লঙ্ঘন করলেন অভদ্রতার সকল সীমা। ঘটনা শুরু হয়েছিল ভারতীয় ইনিংসের 34তম ওভারে। নাইদার করা একটি বল হারমানের গ্লাভসে লেগে স্লিপে থাকা ফাইবা খাতুনের হাতে তালুবন্দি হলে ফিল্ড আম্পায়ার বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে সেটিকে আউট দেখান। আম্পায়ারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে স্ট্যাম্প উড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারতের অধিনায়ক। যদিও টিভি রিপ্লেতে পরে দেখা যায় হারমানের বিরুদ্ধে আম্পায়ারের নেয়া সিদ্ধান্তটি ছিল সঠিক। আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না এলে অনেক সময়ই খেলোয়াড়রা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন, তবে এমন আচরণের শাস্তিও তারা ম্যাচ শেষে পেয়ে থাকেন। ঘটনার শেষ হয়তো এখানেই হতে পারত, কিন্তু এরপর হারমান যা করেছেন তা রীতিমতো অবাক করেছে উপস্থিত সকলকেই। ম্যাচ শেষে প্রেজেন্টেশন সেরিমনির পুরোটা সময় অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে ভারতের এই নারী ক্রিকেটারকে। যেন এদিন শিষ্টাচার বহির্ভূত সকল কাজ করার পণ করেই মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচ প্রেজেন্টেশন চলছে এমন সময় হঠাৎ দমকা হাওয়ায় পুরস্কার মঞ্চের পেছনে থাকা বিজ্ঞাপনী বোর্ডটি কিছুটা পেছনের দিকে হেলে যায়। ক্ষুদ্র এই বিষয়টি নিয়েও এ সময় পাশে দাঁড়িয়ে থাকা হারলিন দেওলের সঙ্গে ঠাট্টা করেন হারমান। এসবে হারমানের আচরণে যেন ফুটে উঠেছে তাচ্ছিল্যতা। এখানেই শেষ নয়, এদিন ইতিহাস গড়া এক ইনিংস খেলে ম্যান অব দ্য সিরিজ পুরস্কারটি নিজের করে নিয়েছেন দেশের নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিঙ্কি। পিঙ্কির নাম ঘোষণার পর ভারতের অধিনায়কের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে যেন বড় ভুল সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন অফিসিয়ালসরা। এছাড়া পুরো অনুষ্ঠানে দাঁড়িয়ে থেকে কখনো হাতের ব্যান্ডেজ ছিঁড়েছেন, তো কখনো হাতে চুইংগাম নিয়ে করেছেন যাচ্ছে তাই আচরণ। এদিন যেন বোধ বুদ্ধিহীন হয়ে পড়েন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক। প্রেজেন্টেশনে কথা বলার সময়ও বেশ আক্রমণাত্মক ছিলেন হারমান। আম্পায়ারিং নিয়ে সরাসরি তুলেছেন প্রশ্ন, বলেছেন প্যাথেটিক। এমনকি ট্রফি হাতেও থামেনি হারমানের অযাচিত আচরণ। হারমানের একের পর এক আপত্তিকর মন্তব্য শুনে শেষ পর্যন্ত চুপ থাকতে পারেননি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। পুরস্কার পেয়ে হারমানের এক মন্তব্যের পর পুরো দনকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে ড্রেসিং রুমে চলে যান জ্যোতি। যদিও হারমানের এমন আচরণ নতুন নয়, এর আগে 2023 সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হয়েও মেজাজ হারিয়েছিলেন তিনি। সেবার স্টেম্প ভাঙ্গার মতো কাণ্ড না করলেও রান আউট হয়ে নিজ দলের খেলোয়াড় দীপ্তি শর্মার উপর চড়াও হয়েছিলেন হারমান। অবশ্য হারমানের শিষ্টাচার বহির্ভূত এসব ব্যবহার সহজভাবে নিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচ শেষে বিসিবির উইমেন্স উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত গণমাধ্যমকে জানান, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই ধরনের প্রশ্ন অতীতে কেউ তুলেনি বা তোলার কোনো সুযোগও পায়নি। তো আমরা বোর্ড থেকে অবশ্যই সেটা আমরা তাদের বোর্ডের সঙ্গে বা ICC-র সঙ্গে আমরা কথা বলবো, এবং আমরা প্রথমে দেখব যে ম্যাচ রেফারি কী রিপোর্টটা দেন। ম্যাচ রেফারির রিপোর্ট দেখার পরে আমরা আমাদের ICC-র সঙ্গে কথা বলা বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলা, যেটা করা প্রয়োজন আমরা সেটাই করব। রেদওয়ান শাওন, ডেইলি ক্রিকেট। ম্যাচটা যদিও দেখা হয়নি, তবে যে ঘটনাটা শুনলাম এবং বহুল চর্চিত এখন বিষয় এটা,
যে যে হরমনপ্রীত যে আমাদের এখানে ইন্ডিয়ার কি ক্যাপ্টেন রয়েছে, সে একটা আচরণ করেছে যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্রিকেট বোদ্ধা বা ক্রিকেট পাগল মানুষ হিসেবে এইগুলো কেউই মেনে নিতে পারবে না, এবং বলা হয় যে ক্রিকেট ভদ্রদের খেলা, এবং সেই খেলাটাই মাঝে মধ্যেই এই ধরনের কিছু ঘটনা ঘটে যায়। এবং স্লেজিং ব্যাপারটা গোড়াই আছে, সেটা 90-এর দশক থেকে বেশি করে শুরু হয় স্লেজিং ব্যাপারটা, এবং অস্ট্রেলিয়ায় মূলত শুরু করে স্লেজিং ব্যাপারটা, এবং তারপরে সাউথ আফ্রিকা আরও রয়েছে। তবে যাই হোক, যেটাই হোক, স্লেজিং ছোটোখাটো যেটা সেটা হতেই পারে, এবং সেটা খেলার অঙ্গ, এবং এটাকে টিম স্পিরিট হিসেবে ইউজ করা যায় অনেক ক্ষেত্রে। কিন্তু এই যে যে প্রকাশ্যে যে সমস্ত উইকেট ভেঙে দেওয়া বা এই ধরনের কাণ্ড কারখানা একেবারেই কাম্য নয়, এবং এটা অবশ্যই ভুল করেছে যেটা করেছে। সাথে সাথে প্রেজেন্টেশন সেরিমনিতে যে ধরনের ব্যবহার করা হয়েছে সেটাও মানে কারোর কাছেই কাম্য নয়। এটা যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেটকে জানে এবং তারা দেখতে চায় ভালো একটা ফেয়ার ক্রিকেট, তো সেইখানে আম্পায়ারের যে ডিসিশন সেটাই শিরোধার্য হয়, এবং সেটা নিয়ে কথা বলার হয়তো বা কথা হতে পারে, কিন্তু সেটা মাঠে নয়, সেটা মানে মাঠের বাইরে গিয়ে সেখানে বোর্ড রয়েছে তাদেরকে জানানো যেতে পারে, কিন্তু মাঠের ভিতরে প্রেজেন্টেশন সেরিমনিতে এই ধরনের কথাবার্তা কখনোই কাম্য নয়, এবং এটা অবশ্যই ভুল হয়েছে। আর সাথে সাথে যে ধরনের মানে এই জিনিসগুলো আমি দেখেছি মাঝে মধ্যে হয়ে যায়, এবং সাকিব আল হাসানেরও এইরকম একটা ঘটনা ঘটেছিল, তবে আম্পায়ারদেরও এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার এই সমস্তগুলো, এবং ম্যাচ রেফারি যারা আছে তাদের অবশ্যই এগুলো কড়া হাতে নেওয়া উচিত, দেখা উচিত, এবং এটা যে পরবর্তী সময়ে না হয় সেটা দিয়ে মানে সেটার সম্বন্ধে কিন্তু সবাইকে সতর্ক করা উচিত। আর সাথে সাথে বলবো যে টিম স্পিরিটের যে গঠন সেটা মানে আর কি অনেক সময় স্লেজিংয়ের মাধ্যমে তৈরি করা হয়, অপোনেন্ট টিম যেটা আছে তাদের বিরুদ্ধে একটা স্লেজিং করে তাদের মানসিকভাবে চাপে রাখা হয়, সেটা সবকটা এখন মানে ম্যাক্সিমাম টিমই সেটা করে এবং সেটা বোঝে, এবং এটা আমরা সাধারণ মানুষরা না হ্যান্ডেল করতে পারলেও তারা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করে নেয়, যে কারণ এটা এখন অঙ্গ হয়ে গিয়েছে স্লেজিং করাটা, একটা ছোটোখাটো স্লেজিং চলতেই থাকে সব সময়, বিশেষ করে উইকেট কিপার এবং যে ব্যাটসম্যান রয়েছে তাদের মধ্যে, সাথে বোলারও কিছু কিছু স্লেজিং আমরা দেখেছি, টিভিতে দেখেছি এবং কিছু কিছু শোনাও গিয়েছে, তো আমাদের থেকে তারা বেশি কিন্তু ভালো করে হ্যান্ডেল করে, কারণ এটা তাদের একটা দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে আর কি। তো যাই হোক, খুব একটা বিশ্রী একটা ব্যাপার ঘটে গিয়েছে, যেটাই হোক সেই ধরনের জিনিস কখনোই কাম্য নয়, এবং আমাদের আমরা যারা ক্রিকেট বুঝি, যারা দেখি, যারা পছন্দ করি, তাদের মানে তাদের তরফ থেকে আমাদের মনে হয় যেন এই জিনিসগুলো না হওয়াটাই বেটার, এবং পরবর্তী সময়ে যে যারা খেলছে বা যারা আগামী প্রজন্ম তাদের কিন্তু এগুলোকে বাদ দিয়ে করা উচিত। এবং এই যে আউট হওয়া নিয়ে যে সমস্যার দেখা গিয়েছে, এর আগেও কিন্তু সচিন তেন্ডুলকার ছিল, যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি 4-5টা ম্যাচ পরপর কিন্তু একটা করে ভুল ডিসিশনে আউট হয়েছে সচিন তেন্ডুলকার, কিন্তু তাকে কোনোদিন দেখিনি যে এইভাবে তার ভেতরের রাগ বা ক্ষোভ তাকে প্রকাশ করতে। তো সেই যে একটা ম্যাচিউরিটি ছিল, সেই যে একটা জেন্টলম্যানশিপ ছিল, সেই জিনিসটা কিন্তু ক্রিকেট থেকে কিছুটা হলেও হারিয়ে গেছে, এবং সেটাকে ফিরে আনার জন্য কিন্তু আস্তে আস্তে কাজ করা দরকার, এবং প্রত্যেকটা বোর্ডের উচিত সেই জিনিসটা লক্ষ্য করা, এবং সাথে সাথে ইন্ডিয়ান বোর্ডেরও সেই জিনিসটা লক্ষ্য করা উচিত যে আজকে যে ঘটনাটা ঘটে গেল সেটা যেন পরবর্তী জিনিস মানে সময়ে না ঘটে, এবং তার জন্য যদি কিছু শাস্তিমূলক কিছু দেওয়া হয় বা ম্যাচ ফি বাবদ কিছু কেটে নেওয়া হয় সেটাও অবশ্যই করতে হবে। তো যাই হোক, ভালো লাগলো ভিডিওটা দেখে, এবং ভালো লাগার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো না হওয়াটা বেটার, এবং আগামী দিনে যাতে না হয় সবারই এটা দেখা, এবং কমেন্ট সেকশানে যে যুদ্ধ চলছে সেটা কমিয়ে দেওয়া বেটার। আর সাথে সাথে বলবো যে কিছু কিছু স্লেজিং, ছোটো ছোটো স্লেজিং না হলে ক্রিকেটের যে খেলার সঙ্গে খেলার যে সম্পৃক্ততাটা যেটা মোটিভেট করে সেটাও হারিয়ে যাবে, মানে শুধুই খেলাটাকে জাস্ট খেলা বলে চালিয়ে অনেক সময় দেখা যায় যে গা থাকে না অনেক সময়, তো সেই প্রতিদ্বন্দ্বটা আনার জন্য অনেক সময় হয় কি এগুলো করা হয়, এবং টিআরপি বলে একটা জিনিস রয়েছে সেটা হয়তো বা
পেছনে কি হয় জানি না, তো খেলাতেও হয় কিনা সেটা টিআরপি গেইন করার জন্য কিছু কিছু ক্ষেত্রে করা হয় যে এই দুটো ম্যাচকে আমরা একটু হাই ভোল্টেজ করব, তাহলে হয়তো টিআরপিটা বাড়বে বা ফোকাসটা বাড়বে, সেই ধরনের হতে পারে নাও হতে পারে, কোনোটাই মানে যে একদম ছেড়ে দিলাম সেটা নয়, সব কিছুই মাথায় রাখতে হয়। তো যাই হোক, যেটাই হলো, খারাপ হয়েছে, ভালোর দিকে এগোনোর চেষ্টা করতে হবে। কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা, এবং তোমাদের আরও যদি রেকমেন্ড কিছু থাকে, রেকমেন্ডেশনে যদি কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা লিঙ্কটা শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য স্টে টিউনড।